হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাজপথ বাংলার সঙ্গে রয়েছি আমি অলতি আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি জি কে বুস্টার ডোজ এবং তোমরা সবাই জানো তোমাদের হাতে সময় থাকে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা নিজেদের যাচাই করে নাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তোমাদের জন্য চলো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে অপশনগুলি হচ্ছে অপশন এ হচ্ছে হাল বি হচ্ছে শিমুখ সি হচ্ছে সাতকর্ণী এবং ডি হচ্ছে কৃষ্ণ এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তোমাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে চটপট উত্তর দাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হচ্ছে বি টু তে চলে যাব আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায় কোন ভাষায় লিখেছেন তোমাদের অপশনগুলি হচ্ছে অপশন এ সংস্কৃত বি হচ্ছে তেলেগু সি হচ্ছে তামিল এবং ডি হচ্ছে মালয়ালম এই চারটে অপশনের মধ্যে আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায় কোন ভাষায় লিখেছেন এই ভাষাগুলির মধ্যে কোন ভাষায় লিখেছেন সময় শুরু হচ্ছে এখন থেকে চটপট বলো পাঁচ সেকেন্ড সময় মাত্র তোমাদের হাতে সঠিক উত্তরটি হচ্ছে তেলেগু পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ভারতে প্রথম কে চালু করে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অপশনে এ উইলিয়াম বেন্টিংক অপশন বি হচ্ছে ডালহসি সি হচ্ছে ওয়েলেসলি এবং ডি হচ্ছে কন ওয়ালিস এই চারটে অপশনের মধ্যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ভারতে প্রথম কে চালু করেছেন টাইম স্টার্টস নাও চটপট উত্তর দাও আমাদের এই চারটে অপশনের মধ্যে পাঁচ সেকেন্ড সময় মাত্র এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ডাল হউসি চলো কোয়েশন ফোরে চলে ফাদার অফ লোকাল কাকে বলা হয় এই চারটে অপশনের মধ্যে অপশন এ হচ্ছে লর্ড কার্জন বি হচ্ছে লর্ড হার্ডি আর সি হচ্ছে লর্ড লিটল এবং ডি হচ্ছে লর্ড রিপন আরেকবার অপশনগুলো তোমাদের বলে দিই সময় থাকছে পাঁচ সেকেন্ড অপশন এ হচ্ছে লর্ড কার্জন ডি হচ্ছে লর্ড সি হচ্ছে লর্ড লিটন এবং ডি হচ্ছে লর্ড রিপন সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি লর্ড রিপন চলে যাব এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশনগুলি হচ্ছে এ হচ্ছে জেমস প্রিন্সেপ বি হচ্ছে রাজা রামমোহন রায় সি হচ্ছে উইলিয়াম ক্যারি এবং ডি হচ্ছে উইলিয়াম জোনস ইউর টাইম স্টার্টস নাও জেমস প্রিন্সেপ রাজা রামমোহন রায় উইলিয়াম ক্যারি এবং উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন সঠিক উত্তরটি হচ্ছে উইলিয়াম জোনস কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সিক্স সিক্সে যাবো সরি দু হাজার এগারো সেন্সাস অনুসারে ভারতের বর্গ কিলোমিটারে জনঘনত্ব কত দু হাজার এগারো অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব কত এ হচ্ছে তিনশো চব্বিশ বি হচ্ছে তিনশো বাহান্ন সি হচ্ছে তিনশো বিরাশি এবং ডি হচ্ছে তিনশো আটানব্বই এই চারটে অপশন মধ্যে কোনটা সঠিক উত্তর সঠিক উত্তরটি হচ্ছে তিনশো বিরাশি অপশন সি কোয়েশ্চেন নাম্বার সেভেন এবার যাব ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশানগুলি হচ্ছে অপশান এ গুজরাট বি হচ্ছে কর্ণাটক সি হচ্ছে মণিপুর এবং ডি হচ্ছে আসাম এই অপশানগুলির মধ্যে ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তোমাদের সময় শেষ অপশন এ গুজরাট কোয়েশন নাম্বার এইট ভিতর কনিকা ম্যানগ্রোভ কোথায় দেখা যায় ভিতর কনিকা ম্যানগ্রোভ কোথায় দেখা যায় অপশান এ হচ্ছে আসাম বি হচ্ছে পশ্চিমবঙ্গ সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং ডি হচ্ছে ওড়িশা এর মধ্যে ভিতর কণিকা ম্যানগ্রোভ কোথায় দেখা যায় চটপট বলো সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ওড়িশা কোয়েশ্চেন নাম্বার নাইন কেলে ঘাই ও কংসাবতী এর মিলিত স্রোতের নাম কি কেলে ঘাই এবং কংসাবতী এর মিলিত স্রোত তার নাম কি তোমাদের অপশনগুলি হচ্ছে এ রূপনারায়ণ বি হচ্ছে হলদি সি হচ্ছে মাথা ভাঙ্গা ডি হচ্ছে ইচ্ছামতী কোনটি সঠিক উত্তর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি হলদি কোয়েশ্চেন নাম্বার টেনে চলে যাব গোদান গ্রন্থটির লেখক কে অপশন এ হচ্ছে জয়শঙ্কর প্রসাদ বি হচ্ছে কুলদেব নায়ার সি হচ্ছে মুন্সি প্রেমচন্দ এবং ডি হচ্ছে অমৃত এই চারটে অপশনের মধ্যে এই গোদান গ্রন্থটি লেখক কে ইউ কে কোন উত্তরটা পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিও চলো সঠিক উত্তর হচ্ছে মুন্সি প্রেমচাঁদ ইলেভেনে এ চলে যাব বুলি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত বুলি অপশন এ হচ্ছে ক্রিকেট বি হচ্ছে ফুটবল সি হচ্ছে গলফ এবং ডি হচ্ছে হকি এই চারটে অপশনের মধ্যে বুলি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হচ্ছে হকি অপশন ডি টুয়েলভ হপম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত হপম্যান কাপ অপশন এ ফুটবল বি হচ্ছে ক্রিকেট সি হচ্ছে টেনিস এবং ডি হচ্ছে হকি ও টাইম স্টার্টস নাও রাইট আনসার ইজ অপশি টেনিস যাব জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস ডে কোন দিনটিতে পালিত হয় খুব সোজা প্রশ্ন আমরা সবাই কিন্তু জানি উত্তর করে জানাও চলো সঠিক উত্তরটা জেনে নিই অপশন সি উনত্রিশে আগস্ট তোমাদের অপশনগুলো ছিল একুশে মে এগারোই অক্টোবর উনত্রিশে আগস্ট এবং বারোই জানুয়ারি উত্তরটা হচ্ছে অপশন সি উনত্রিশে আগস্ট চলে যাব চোদ্দোতে প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক কে জিতলেন অপশন এ সি এ ভবানী দেবী বি হচ্ছে রেনুকা ঠাকুর সি হচ্ছে রিচা ঘোষ এবং ডি হচ্ছে সেফালি বর্মা এই চারটে অপশন এর মধ্যে প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক কে জিতলেন সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ সি এ ভবানী দেবী চলো লাস্ট কোয়েশন বাম্যান্স ক্যাপসুল বাউম্যান্স ক্যাপসুল কোথায় দেখা যায় অপশন এ ক্ষুদ্রান্ত বি হচ্ছে বৃক্ষ সি হচ্ছে মস্তিষ্ক এবং ডি হচ্ছে পাকস্থলী এই বাউম্যান্স ক্যাপসুল কোথায় দেখা যায় নাও সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি তো স্টুডেন্টস এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পনেরোটা জি কের প্রশ্ন জি কে বুস্টার ডোজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এবং কে কতগুলো উত্তর পেরেছ তাও কিন্তু অবশ্যই জানিও এবং এরকমই আরও ভিডিও পেয়ে যাওয়ার জন্য ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাই স্মার্ট Bangla. Thank you.